সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বিবেচিত ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের তহবিলে $100 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন মাইক ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও অনেকে। রাজ্যের একজন কর্মকর্তা জানিয়েছেন, 3 সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া, অরিগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকা। বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত টেরি ব্রানস্টার্ড পদত্যাগ করছেন। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক ঘোষণায় এই রাষ্ট্রদূতের পদত্যাগ ঘোষণা দিয়েছেন। তবে কেন এই রাষ্ট্রদূত পদত্যাগ করছেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 26 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,759 জন। এর মধ্য দিয়ে করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টেকনাফের সীমান্তের কাছে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার সেনাদের টহল এবং রাখাইনে সেনা মোতায়েনের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের দূতকে ডেকে মৌখিক প্রতিবাদ জানানো ছাড়াও একটি প্রতিবাদপত্র ধরিয়ে দেওয়া হয়। সামরিক বা রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া 5 কেজির বেশি ওজনের ড্রোন ওড়াতে অনুমতি লাগবে। এ বিষয়ে বাধ্যবাধকতা রেখে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের অন্তত 10,000 বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাদের পরিবারের সদস্যদের ওপর নজরদারি চালাচ্ছে চীন। এদের মধ্যে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকারও রয়েছেন। ককেশাস 2020 সামরিক মহড়ায় অংশ নিতে 6টি দেশকে রাশিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। 21 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া চলবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত হচ্ছেন। অসুস্থতাজনিত কারণে প্রধানমন্ত্রী পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দেন অ্যাবে। শ্রীলঙ্কায় গিয়ে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ ক্রিকেটারদের। এই সময়ে কোনো অনুশীলন করতে পারবেন না তারা, এমনকি খাবারের জন্য রুম থেকে বের হতে পারবেন না। এমন কঠিন শর্তে খেলতে রাজি নয় বাংলাদেশ। চিঠিতে বিষয়টি লঙ্কান বোর্ডকে জানিয়েছেন বিসিবি।